আমাকে ওয়েলকাম করছে এক্সপ্লোরিং চিলিতে, আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর চলে এসেছি সদরঘাট লঞ্চ টার্মিনাল, চলুন আমার সাথে। এখানে লেখাই আছে যে প্রতিজন প্রতিবার প্রবেশের জন্য 10 টাকা টিকিট কিনতে হবে। এই যে টিকিট কাউন্টার, টিকিট কিনে আপনারা ঢুকে যাবেন ভিতরে। আমি একটা টিকিট ঢুকে গেলাম সদরঘাট লঞ্চ টার্মিনালে। এখানে এসে সবচেয়ে ভালো লাগলো যে বসার জন্য খুব সুন্দর সুব্যবস্থা আছে, সুন্দর একটা লবি আছে দেখায়। কোনো লঞ্চের জন্য সময় হয়তো এদিক ওদিক, তখন ইচ্ছা করলে যে কেউ এই ওয়েটিং রুমে ওয়েটিং করতে পারবে। বাইরের ব্যবস্থা আছে, সুন্দর পরিবেশ। ভিতরে তো ঢুকে গেলাম, কিন্তু যেটা আমার মনটা খারাপ হয়ে গেল, সদরঘাটের এই যে পানির অবস্থা খুবই খারাপ। এখানে অনেক রকম প্লাস্টিক র্যাপার পড়ে আছে, চিপসের প্যাকেট পড়ে আছে। আসলে এই জিনিসটা মন খারাপ হয় যে আমরা যদি নাগরিক হিসাবে আমাদের দায়িত্বগুলো পালন না করি, তাহলে হয়তো পানি আমাদের কালো হয়ে গেছে, বিভিন্ন প্যাকেট এখানে পড়ে আছে। এই জিনিসটা আসলে আমাদের সচেতন হওয়া উচিত বলে আমি মনে করি। সদরঘাট লঞ্চ টার্মিনালে লঞ্চগুলোর একদমই সামনে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পাশে অনেক বড় বড় লঞ্চ। আমি জানবো যে এই সদরঘাট এই নদীবন্দর থেকে কয়টা রুটে যান চলাচল করে। একটা বড় লঞ্চে ঢুকতেছে আমার সাথে। ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বমোট 45টি রুটে নৌযান চলাচল করে। এই নদীবন্দর থেকে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের এলাকাগুলো যেমন পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠি, মাদারীপুর, চাঁদপুর, খুলনা, হাতিয়া, বাঘেরহাট প্রভৃতি গন্তব্যে লঞ্চ ও স্টিমার ছেড়ে যায়। বুড়িগঙ্গা নদী দেখে মনটি খারাপ হয়ে গেল। অসংখ্য পলিথিন, ট্যানারি সহ শিল্প কারখানার বর্জ্য, হাসপাতাল ক্লিনিকের পরিত্যক্ত কেমিক্যাল, লঞ্চ জাহাজের পোড়া তেল মবিল, টনকেটন বিষ্টা বুড়িগঙ্গাকে বিশ্বের জর্জরিত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالله. লঞ্চে উঠে আমার আসলে খুবই ভালো লাগছে, কারণ আমার নিজের একটা স্মৃতির কথা মনে পড়লো যে আমার জীবনের কর্মজীবনের চাকরি শুরু হয়েছিল চাঁদপুর নির্বাচন অফিসের মাধ্যমে। তো তখন আমি চাঁদপুরে লঞ্চের মাধ্যমে যেতাম। তো আজকে এই লঞ্চটাতে উঠে সে স্মৃতি মন্থনই করছি, মনে পড়ে গেল। আর লঞ্চ জার্নি কিন্তু খুবই মজার, সব ধরনের সুযোগ সুবিধা এখানে আছে। যেমন এই যে দেখতে পাচ্ছেন বিরাট বড় একটা লবি, এখানে চেয়ারের ব্যবস্থাও আছে। কারো যদি কেবিনে ভালো না লাগে তখন কেবিন থেকে এসে একটু বসে গল্প করতে পারলো। মানে সব ধরনের ব্যবস্থাই এই একটা লঞ্চের মধ্যে সাধারণত থাকে। ভাইয়া কমলা তো আমরা জানি যে লঞ্চে উঠলে সবাই সাধারণত কমলা খায়, কমলার বিক্রিটা কেমন? মোটামুটি খারাপ না, কিন্তু আগের মতো নাই। প্রত্যাশিত হওয়ার কারণে আর কি লোকজন কম, যাত্রী কম। আপনি কতটুকু কমলা এখানে নিছেন? এখানে কত? 70 কেজি। 70 কেজি কি প্রতিদিন বিক্রি হবে? কম হয়, আবার অনেকদিন বেশিও হয়। আচ্ছা, তার মানে সব কিছু মিলে আপনার পোষায় যায়। কেমন বিক্রি হয়, মানে কেমন থাকে, লাভ কেমন থাকে? এই প্রতিদিন 1000-1200।
দেন, আল্লাহ তাআলা আমাদের জীবনের ছোট বড় গুনাহগুলি মাফ করে দেন, আল্লাহ তাআলা ছোট বড় মুসলিম ভাই বোনদেরকে মাফ করে দেন, আল্লাহ তাআলা ধনী গরীব মুসলমানদেরকে মাফ করে দেন, সারা মুসলিম উম্মাহকে আপনি এই লঞ্চটা থাকবে সন্ধ্যা ৬টায় আর আপনার যেতে যেতে লাগবে ভোরবেলা। কেমন লাগে লঞ্চ জার্নি? ভালো লাগে। কি কি সুবিধা পান আপনি এখানে লঞ্চে আসলে? কি সুবিধা পান মানে খাবার কিনতে পারে? হ্যাঁ সব কিছুই পাই। বুড়িগঙ্গার তলদেশে প্রায় ১০ ফুট পলিথিন স্তরে জমে গেছে। ঢাকা রক্ষাবাদ থেকে পাগলা পর্যন্ত এখনও অসংখ্য স্থাপনা বুড়িগঙ্গাকে দখল করে রেখেছে। ১৭৬৫ খ্রিস্টাব্দে যে ঢাকার লোকসংখ্যা ছিল ৯০০০, কালের সাক্ষী বুড়িগঙ্গার নদীর তীরে সেই ঢাকার লোকসংখ্যা এখন প্রায় ১.৫ কোটি। আর পদ্মা সেতু হওয়ার পরে আমাদের ওরকম ভাবে বেশি একটা ক্ষতি হয় নাই, তারপরও ক্ষতিগ্রস্ত আমরা হয়েছি। আগে আমাদের বেতটা প্রতিদিন ৩টা করে আমরা যেত, ৩টা যেত, এখন বর্তমানে রোটেশন হওয়ার কারণে বেত রেগুলার ২টা যাতায়াত করে, একই কোম্পানি ২টা করে যাতায়াত করে, ২টা যায় ২টা আসে। আর কি ধরনের সুযোগ সুবিধা লঞ্চে পাওয়া যায়? যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করি যাত্রীদেরকে। যাত্রীরা এখানে খাবার দাবারে নিজেরা কিনে খাবে? আমাদের এখানে কোম্পানি এমনি থেকে ক্যান্টিন আছে, তারপরে এমনি চাইনিজ খাবারের জন্য সব কিছু আছে, এমনি যাবতীয় যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা আমরা যাত্রীদের দেওয়ার চেষ্টা করি। কি কি সেটার মধ্যে কি কি ওয়াশরুম এগুলো নাম বলেন? ওয়াশরুম আছে, তারপরে ভিআইপি আছে, সেমি ভিআইপি আছে, রিল্যাক্স আছে, সিঙ্গেল আছে, ডাবল আছে। তার মানে উনি বললেন যে পদ্মা সেতু হওয়ার কারণে ওনাদের এই লঞ্চ যাত্রায় কিছুটা বিঘ্ন ঘটেছে, কারণ হয়তো যাত্রী আগের তুলনায় সমান তালে নাই। কিন্তু আরও যেটা বললেন যে এখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে, এখানে আপনি খাবার কিনে খেতে পারবেন, নামাজ পড়তে পারবেন, ওয়াশরুম ইউজ করতে পারেন, এবং রুমের ক্ষেত্রেও অনেক ধরনের ভ্যারাইটিস আছে, ভিআইপি রুম থেকে শুরু করে ভিআইপি, রিল্যাক্স, সিঙ্গেল, ডাবল, ফ্যামিলি সবই আছে, সবই আছে। চলুন তাহলে আমরা দেখি এদিক দিয়ে। ম্যাম এখন বর্তমানে কত বড় লাইটের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। নদীপথে যখন অন্ধকার নেমে আসে, রাতে যখন সন্ধ্যাবেলা যখন অন্ধকার থাকে, তখন এই লাইটের মাধ্যমে লঞ্চগুলো চলতে থাকে তার নিজস্ব পথে। আরেকবার দিয়ে শুভ দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি লঞ্চ টার্মিনালের, সদরঘাট লঞ্চ টার্মিনালের একটি লঞ্চের ভেতরে। আর আমার পাশ দিয়ে আমি দেখছি বুড়িগঙ্গার কালো কালো পানি, যেটাতে আমি খুবই মর্মাহত, মন খারাপ লাগছে। তবে যেটা আমি আপনাদের জানানোর জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি সেটা হলো যে আমি এখন দাঁড়িয়ে আছি একটি লঞ্চের ভেতরে, আর আমার পাশ দিয়ে বয়ে যাচ্ছে বুড়িগঙ্গা নদী, একটা স্টিমারও যাচ্ছে। বুড়িগঙ্গা নদীর পানিটা আমি আবারও বলছি যে খুবই কালো হয়ে গেছে, এটা আসলে নিষ্কাশনের বা এটা পরিশোধনের ব্যবস্থা করা খুবই জরুরি হয়ে পড়েছে। আর এই যে লঞ্চটার সামনে এখন আমি দাঁড়িয়ে আছি, জায়গাটা পুরোটাই ফাঁকা, হয়তো যখন লঞ্চ ছাড়ার সময় হয়ে যাবে এখানে আসলে তিল ফেলার জায়গা থাকবে না, এটা সম্পূর্ণ ভরে যাবে। চলুন তাহলে আপনাদেরকে নিয়ে যাই লঞ্চের উপর থেকে, আমরা একটু বুড়িগঙ্গাটা দেখে আসি। উঠে চলে যান।